Hi everyone, welcome to my channel Cooking with Vek Home. আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থই আছেন। আজ আমি গাজর আর মটরশুঁটি দিয়ে সকালের দুর্দান্ত এক জলখাবারের রেসিপি তৈরি করব। তো চলুন দেখে নিন এই রেসিপিটা কিভাবে বানাবো আর কী কী উপকরণ নিয়েছি। প্রথমে ওভেনে একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা গরম করে একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রাম গাজর। এটা 2 পিস গাজর খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। একই সাথে দিচ্ছি ছোট সাইজের 2 পিস আলু, এইভাবে লম্বা করে কাটা খোসা ছাড়ানো। এরপর আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব 7-8 মিনিট। হালকা সেদ্ধ হয়ে গেলে ঢাকনাটা খুলে এর মধ্যে দিচ্ছি মটরশুঁটি 1/2 কাপ, এটা 60 গ্রাম। ওই মটরশুঁটিটা সম্পূর্ণ দিয়ে আবারও আমি নাড়িয়ে চালিয়ে সেদ্ধ হতে দেব, কারণ সম্পূর্ণ গাজর আর আলুটা সেদ্ধ হয়নি। এরপর আবারও ঢাকনা দিয়ে সবগুলো একদম ভালো করে সেদ্ধ করে নিতে হবে। দেখুন সেদ্ধ হয়ে গেছে। অন্যদিকে আমি এখানে নিয়েছি ময়দা, ময়দাটা আগে থেকে চেলে নিয়েছি 300 গ্রাম ময়দা। ওই ময়দার মধ্যে দিচ্ছি লবণ 1/2 চা চামচ, একই সাথে দিচ্ছি চিনি 1 টেবিল চামচ। লবণ আর চিনিটা দিয়ে শুকনো এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিচ্ছি জল, 1/2 কাপ মতো জল দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব, অর্থাৎ ডো তৈরি করে নেব। অল্প অল্প করে জল দিয়ে ডোটা বানাতে হবে, একসঙ্গে বেশি পরিমাণ জল দেওয়ার দরকার নেই, তাহলে পাতলা হয়ে যেতে পারে, আন্দাজ মতো জল দিতে হবে। বেশ ভালো করে অনেকটা সময় ধরে একটু এভাবে করে ঠেসে নিতে হবে। এরপর এটা রেখে দেব। ওই সেদ্ধ করা সবজির মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, 4 পিস কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি আমচুর পাউডার 1/2 চা চামচ। এই সমস্ত উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে হ্যান্ড মেশারও ইউজ করতে পারেন, আর আমি এখানে আমচুর পাউডার দিয়েছি, আপনারা চাইলে পাতিলেবুর রসও দিতে পারেন। এভাবে খুব ভালো করে আমি এই মিশ্রণটা মিশিয়ে নিলাম, এটা রেখে দেব। এরপর ওই ময়দাটা আরেকটু ভালো করে আমি ঠেসে নিচ্ছি, নিয়ে এর মধ্যে থেকে লেচি কেটে নেব। আপনারা চাইলে ছোট বড় যে কোনো লেচি করতে পারেন, আর আমি এখানে ময়দা নিয়েছি, আপনারা আটা নিয়েও করতে পারেন। এরপর একটা করে লেচি এইভাবে নিয়ে হাতের তালুর মধ্যে খুব ভালো করে গোল করে নিতে হবে, নিয়ে এইভাবে খোল তৈরি করে নিতে হবে। এভাবে করে নিয়ে ওই পুর থেকে, অর্থাৎ সবজির পুর থেকে চামচে করে অল্প অল্প করে দিয়ে দিতে হবে। 1 টেবিল চামচের মতো বা 1.5 টেবিল চামচের মতো দেবেন, দিয়ে ভালো করে ধার বরাবর এইভাবে ভরে নিতে হবে। এভাবে করে ভরে নিয়ে ভালো করে গোল করে মিশিয়ে নিতে হবে, ঠিক এভাবে দেখুন। এরপরে আমি বেলে নেব, সামান্য ময়দা ছিটিয়ে বেলে নিতে হবে, খুব বেশি চাপার দরকার নেই, হালকা করে বেলে নিলেই হবে। দেখুন এরকম করে বেলে আমি তৈরি করে নিচ্ছি।
দেখুন এভাবে সবগুলো তৈরি করে নেব। আমি আর একটা করে দেখিয়ে দিচ্ছি, সেম ভাবে গোল করে খোল তৈরি করে নিচ্ছি। একইভাবে পুরো দিয়ে দিচ্ছি, দেখুন সেম প্রসেসে ধার বরাবর আমি মুড়ে তৈরি করে নেব। আর আমার চ্যানেলের যে সমস্ত বন্ধুরা চ্যানেলের ভিডিওগুলি দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে চ্যানেলের সমস্ত ভিডিও সহজে আপনারা দেখতে পান। আর অল বাটনে প্রেস করলে তো অবশ্যই আপনারা সব ভিডিও সামনেই চলে আসবে খুব সহজে। একইভাবে আমি বেলে নিচ্ছি, আর এভাবে সামান্য ময়দা ছিটিয়ে বেলে নিলে তাহলে সহজে আর পুরগুলো বেরোয় না, দেখুন এরকম হবে। এরপর ওভেনে প্যান বসিয়ে দিচ্ছি সাদা তেল, 1 থেকে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে এইভাবে প্যানের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আমি এখানে এটা খুব অল্প তেলেই ভেজে নেব, এরপর দিয়ে দিচ্ছি 1 টিক হয়ে গেলে উল্টে নিচ্ছি, এভাবে হালকা থেকে মাঝারি আঁচে লালচে করে ভেজে নিতে হবে। একটু এইভাবে চেপে চেপে দিতে হবে, দেখবেন খুব সুন্দর ফুলতে শুরু করবে। আর আপনারা এই রেসিপিটাতে আরও স্বাস্থ্যকর করতে চাইলে অলিভ অয়েল বা ঘিও দিতে পারেন। এভাবে আবারও একটা দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, দেখুন এটা ভীষণই টেস্টি হয়। আর খুব বেশি উপকরণে তো হয়ই না, দেখেই বুঝতে পারলেন। আর রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন।